তৃণমূল কংগ্রেসের একটি এক্স হ্যান্ডেল পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। চব্বিশ দিনের নিষ্ক্রিয়তার পর সিবিআই যা জানালো তা ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ বলে দিয়েছিল। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় একমাত্র অপরাধী, বিজেপির ছড়ানো ষড়যন্ত্রের তত্ত্ব ফাঁস হয়ে গিয়েছে। দ্রুত চার্জশিট ফাইল করে অভিযুক্তের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হোক, নয়তো নির্যাতিতার সঙ্গে অবিচার হবে, এটা পোস্ট করা হয়েছে এই রিপোর্ট সামনে আসার পর। এই রিপোর্ট সামনে আসার পর যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, কি রয়েছে সেই পোস্টে? পোস্টে রয়েছে, চব্বিশ দিনের নিষ্ক্রিয়তার পর সিবিআই যা জানালো তা ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ বলে দিয়েছিল। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় একমাত্র অপরাধী, বিজেপির ছড়ানো ষড়যন্ত্রের তত্ত্ব ফাঁস হয়ে গিয়েছে। দ্রুত চার্জশিট ফাইল করে অভিযুক্তের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হোক, নয়তো নির্যাতিতার সঙ্গে অবিচার হবে। এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল কংগ্রেসের তরফে। সূত্রে খবর আপনাদের আমরা জানাচ্ছিলাম যে সঞ্জয় রায়ের ডিএনএ মিলে গিয়েছে, সেখানে যা নমুনা অর্থাৎ ক্রাইম সিনের বিভিন্ন জায়গা থেকে যে নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা, তার সঙ্গে ধৃত সঞ্জয় রায়ের নমুনা মিলে গিয়েছে। আর তারপরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই পোস্ট করা হয়েছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, একদিকে যেমন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সঞ্জয় রায়ের সঙ্গেই যে নমুনা সংগ্রহ করা হয়েছিল ক্রাইম সিন থেকে, সেখানকার ডিএনএ সঞ্জয় রায়ের সঙ্গেই মিলে গিয়েছে, ডিএনএ সঙ্গেই মিলে গিয়েছে, এবং তারপরে তৃণমূল কংগ্রেসের এই পোস্ট, এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, তৃণমূল কংগ্রেস সিবিআই তদন্ত নিয়ে প্রতিদিনই প্রশ্ন তুলছে যে তেইশ দিন হয়ে গেল, চব্বিশ দিন হয়ে গেল, সিবিআই করছে কি? এখন পর্যন্ত যে অ্যাকিউজ সিবিআই এর কাছে রয়েছে সেটা কলকাতা পুলিশই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে, তার বাইরে নতুন কোনো আপডেট কিন্তু দিতে পারেনি এই মুহূর্তে সিবিআই। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস রোজই প্রশ্ন তুলছে এবং আবারও প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস যে যে বিষয় সিবিআই জানাচ্ছে অথচ সেটা অনেক আগেই তৃণমূল কংগ্রেস দাবি করেছিল, সেটা পুলিশ অনেক আগে কিন্তু জানিয়ে দিয়েছে, জানাচ্ছে। সুতরাং সিবিআই এর নতুন কোনো কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নেই, সিবিআই তদন্তে নতুন কোনো অভিযোগ দেখাতে পারেনি বলে তৃণমূল কংগ্রেস প্রতিদিনই অভিযোগ করছে। আজকেও কিন্তু সে একই অভিযোগ করলো, সঞ্জয়ের যে পরীক্ষা করা হয়েছে সেই বিষয়কে সামনে রেখে। ধন্যবাদ প্রবীর, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।